প্রায় 2 মাস হতে চলল, এখনো অশান্তি রেশ কমেনি মণিপুরে। রাজ্য ও কেন্দ্রের তরফে একা থেকে কড়া পদক্ষেপ করলেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। এই অবস্থায় উত্তর পূর্বের রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সর্বদলীয় বৈঠক আয়োজনের আর্জি জানিয়েছিলেন বিরোধীরা। তাদের এই প্রস্তাবকে মান্যতা দিল কেন্দ্র। তবে প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। জানা গিয়েছে আগামী 24 জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে আলোচনা করা হবে। গত মে মাসের শুরুতে মণিপুরে সংরক্ষণ নিয়ে মেতে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল তা মাস পার করেও জারি রয়েছে। মণিপুরে অশান্তি নিয়ে এই প্রথম সর্বদলীয় বৈঠকে বসা হচ্ছে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে আগামী 24 জুন দুপুর 3টে নাগাদ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠকে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে মণিপুরের সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের 9 জন বিজেপি বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। জানা গিয়েছে যে 9 জন বিধায়ক মিলে চিঠি লিখেছেন, তারা সকলেই মেইতেই জনগোষ্ঠীর। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।